আমরা প্রিমিয়ার প্রো কিংবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে যখন কাজ করি সবথেকে বেশি সময় আমাদের ক্ষেপণ করতে হয় ভিডিও এডিটিং যে টাইমলাইন রয়েছে সেখানে। তো সেখানে আমাদের এই যে টুলগুলো আমরা দেখছি সেই টুলগুলো কিন্তু আমাদের অনেক সহায়তা করে, যাতে করে আমাদের যে কাজটি আছে সেটা খুব দ্রুততার সাথে আমরা করতে পারি। কারণ ভিডিও এডিটিং একটা লং প্রসেস, এখানে আপনি যত শর্টকাট ব্যবহার করবেন কিংবা যত টেকনিক আপনি জানতে পারবেন তত তাড়াতাড়ি বা স্পিডি আপনি কিন্তু কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন। তো আমরা যে টুলগুলো সম্পর্কে জানছিলাম সেটির ধারাবাহিকতায় আজকে আমরা জানবো, আমাদের জুম টুল আছে, তারপরে আমাদের টেক্সট টুল আছে এবং তার সাথে সাথে হ্যান্ড টুল আছে, এগুলো সম্পর্কে জানবো এবং তার সাথে সাথে আরও কিছু আমাদের হ্যান্ডি অ্যাটাচমেন্ট আছে আমাদের যে টুলবার আছে সেটির পাশেই, এগুলো সম্পর্কে জানবো। যেরকম আছে লিঙ্কড সিলেকশন, তারপরে আছে স্ন্যাপ ইন টাইমলাইন, এগুলো খুবই আমাদের হেল্পফুল হয় যখন আমরা ভিডিও এডিটিং কাজ করি সেই সব ক্ষেত্রে। তো সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব এখন। তো আমি নতুন একটি টাইমলাইনে একটা ভিডিও নিয়ে নিলাম। এখন আমরা প্রথমে যেটা দেখবো সেটা হলো আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আসলে আমরা কী করতে পারি? তো হ্যান্ড টুল আমাদের টাইমলাইনে এটির কোনো কাজ নেই, আমরা মূলত আমাদের যে প্রোগ্রাম মনিটর আছে সেখানে হ্যান্ড টুলকে ব্যবহার করতে পারবো। সেটি কীভাবে? এখানে আমার ফিট করা আছে, তো এটিকে যদি আমি এখান থেকে বাড়িয়ে দেই আমাদের কতটুক আকারে দেখবো বা জুম কতটুক আকারে থাকবে সেটি, আমি এখানে 100 করে দিলাম, তাহলে কিন্তু এটা অনেক জুমড আকারে আছে এবং এখানে যে আমাদের বার আছে সেই বারগুলোকে আমি নেভিগেট করে ভিডিওটার সম্পূর্ণ জায়গায় দেখতে পারবো। 100% মানে 1080 একটু 1080 টোটাল যে সাইজে যদি আমি দেখি এটিকে, তখন আমরা এই সাইজে দেখতে পারবো। তো এখানে আমার ছোট মনিটর সেটিতে কিন্তু আমার নেভিগেট করা একটু টাফ হয়ে যায়। তো আমার যে হ্যান্ড টুল রয়েছে এবং যেটার শর্টকাট আছে এইচ, সেটিকে যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমি যখন এটিকে মুভ করবো বা কোনো নির্দিষ্ট অংশে দেখবো সেক্ষেত্রে আমি জাস্ট এটিকে এভাবে ড্র্যাগ করে দেখে নিতে পারবো খুব ইজিলি। আবার যখন আমি সিলেকশন টুলে যাব তখন আমরা যদি কিবোর্ডের ভি প্রেস করি তাহলে কিন্তু আমার সিলেকশন টুল চলে গেল, তখন আর এটি মুভ হচ্ছে না। আবার যদি এইচ প্রেস করি হ্যান্ড টুলে চলে গেল। তো এভাবে আমার যে নেভিগেশন সেটি আমি করতে পারবো। তো তারপরে যে টুলটি সম্পর্কে জানবো সেটি হলো আমাদের জুম টুল। জুম টুল দিয়ে আমরা আসলে মূলত কী করবো? জুম টুল, আমরা যদি জুম টুলকে নিয়ে প্রোগ্রাম মনিটরে যাই সেক্ষেত্রে কিন্তু এটির কোনো কাজ নেই, সেটি এখানে কাজ করবে না। তো আমরা এটাকে ফিট করে দিলাম। তো জুম টুল আমাদের টাইমলাইনে কাজ করবে। টাইমলাইনে কীভাবে কাজ করবে? আমাদের এই টাইমলাইনটা দেখেন এখন কিন্তু খুব ছোট আকারে আছে, আমি খুব প্রিসাইজলি কোনো কিছু দেখতে পাচ্ছি, নির্দিষ্ট একটা ফ্রেমে কোনো কিছু একটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কীভাবে সেটি দেখব? সেক্ষেত্রে আমাকে এইখানে যে একটা বার আছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের একটা বার, এই বারটিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু এটি ছোট হবে। আবার যদি আমি এই আমাদের রাইট সাইড থেকে নিয়ে এসে যদি লেফটের দিকে ড্র্যাগ করি এটি বড় হচ্ছে, তার মানে ফুল জুমড হয়ে যাচ্ছে। সেই কাজটি আমরা ইজিলি করতে পারবো। এখানে আমি যদি ক্লিক করি এটি জুম হবে এবং আমি যদি এখানে অল্ট প্রেস করে দেন ক্লিক করি তাহলে এটি জুম আউট হবে। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা জুম ইন বা জুম আউট করতে পারবো। তো নর্মালি আমি যেটি করি আমার এই যে জুম টুল সেটি খুব কমই ব্যবহার করি, নর্মালি সিলেকশন থাকা অবস্থায় আমি যেটি করি অল্ট প্রেস করে আমাদের মাউসে যে একটা এক্সট্রা হুইল বাটন থাকে সেই হুইলটাকে যদি আমি ঘুরাই তাহলে কিন্তু এটি বড় হচ্ছে বা ছোট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু জুম ইন বা জুম আউট করতে পারছি। এবং আমি যদি শুধু হুইলটাকে ঘুরাই তাহলে আমার যে টাইমলাইন আছে সেই টাইমলাইনের ডানে কিংবা বাঁয়ে আমি মুভ করতে পারবো। তো এইটা আমার খুব ইজিলি কাজ মনে হয় বা ইজিলি কাজ আমি করতে পারি এভাবে। আপনারা যদি চান জুম টুল ব্যবহার করতে পারেন, তো আপনার যদি কাজে স্পিড চান সেক্ষেত্রে এটিকে না ব্যবহার করাই উত্তম হবে। আপনি অল প্রেস করে জাস্ট এটিকে ড্র্যাগ করলেন, হুইলটাকে যদি ঘুরান তাহলে কিন্তু এটি জুম ইন বা জুম আউট হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের টেক্সট টুল আছে। তো টেক্সট টুল আপনারা বুঝতেই পারছেন টেক্সট টুল দিয়ে আসলে আমরা কী করব, যেখানে আমার টেক্সট দরকার, মনে করেন এই ক্লিপটার আমার এই পজিশনে টেক্সট দরকার, তো এখানে আমাদের ভিডিওর যে ট্র্যাক আছে এটা হলো প্রথম ট্র্যাক V1, তারপরে আছে আমাদের V2। তো এখন যদি আমি এই পজিশনে নিয়ে এই টেক্সটটি সিলেক্ট করে আমি টাইপ টুল নিলাম, দেন যদি আমি এখানে কিছু টাইপ করি, তো এখানে আমি লিখলাম JPEG স্ট্রিম। এবার জাস্ট আমাদের যে সিলেকশন আছে সেটিকে নিয়ে ড্র্যাগ করে এটিকে বড় করলাম, তাহলে বড় হয়ে গেল। আমার যতটুকু অংশে এবার টেক্সটটাকে দরকার আমি ততটুকু জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি অথবা ইরেজ করে ফেলেও দিতে পারি। তো এইরকম আমার টেক্সটটা চলে আসবে। তো এখানে একটা ট্রানজিশন অ্যাড করতে চাইলে জাস্ট এখান থেকে আমি যদি ডিফল্ট অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিই তাহলে ডিফল্ট যে ট্রানজিশন সেটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে এটি আমার একটা অপাসিটি ডাউন থেকে আস্তে আস্তে আপের দিকে চলে যাবে, এরকম একটা ইফেক্ট আমি পাবো। তো আমার এই টেক্সটটাকে আমি এভাবে নিয়ে আসতে পারবো। এবং আর একটা টেক্সটের যে অপশন আছে সেটা হলো আমাদের ভার্টিক্যাল টাইপ টুল, যেটা সেটা যদি আমরা ব্যবহার করি, আমি সেম ওয়েতে আবার এখানে পজিশন করলাম, এখানে যদি লিখি JPEG, না দেখছেন বাম থেকে ডানে না গিয়ে আমাদের টেক্সটটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো এখানে আমি লিখলাম JPEG
স্ট্রিম, লেখাগুলো একসাথে লেগে আছে, আমি যদি একটু এগুলোকে অ্যারেঞ্জ করতে চাই, জাস্ট এখান থেকে আমাদের টেক্সটের যে ডিস্টেন্স সেটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে এরকম একটা এফেক্ট আমি পেয়ে যাব। তো আমার যে পি স্ট্রিম যেটা, সেটা আমার ভার্টিক্যালি এখানে লিখতে পারলাম। তো এই আমাদের টুল যেগুলো নর্মালি লাগে প্রিমিয়ার প্রোতে, সেগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো আমাদের দেখা যায় এই একটা ক্লিপ নিয়ে আসলাম, তারপর আর একটা ক্লিপকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসতে চাই, এভাবে নিয়ে আসলাম। এখন আমাদের এই ক্লিপ অনেক সময় আপনারা বলেন যে আপনাদের স্ন্যাপ হচ্ছে না বা লেগে যাচ্ছে না, আমারটা যেরকম কাছে নিয়ে আসার সাথে সাথে এখানে চুম্বকের মতন আর একটা ক্লিপের সাথে লেগে যাচ্ছে। তো সেটা লেগে না যাওয়ার যে কারণ, সেটা হলো আমাদের এইখানে যদি দেখেন আমাদের একটা ম্যাগনেটিক সাইন আছে যেটা স্ন্যাপ ইন টাইম লাইন, সেটাকে আপনারা ক্লিক করে রাখলে আপনার এটা ড্র্যাগ করলেই একটার সাথে আরেকটা স্ন্যাপ হয়ে যাবে, অটোমেটিক লেগে যাবে। আর যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে স্ন্যাপ হবে না, আপনি ফ্রিলি একদম যতটুকু ইচ্ছা ততটুকু আপনি মুভ করতে পারবেন। তো নর্মালি দেখা যায় আমাদের স্ন্যাপ থাকলে সুবিধাটা ভালো পাওয়া যায়। তো আমি স্ন্যাপ অন করে রাখলাম। এরপরে আছে আমাদের আর একটা অপশন, লিঙ্কড সিলেকশন। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার কিন্তু একটা অডিও আছে এবং একটা ভিডিও আছে। আমি যদি চাই শুধু ভিডিওটাকে সিলেক্ট করতে, সেক্ষেত্রে আমার এই যে এখানে যে সাইনটা আছে এটাকে যদি আমি ক্লিক করে অফ করে দেই, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো। আর এটাকে যদি আমি অন করে রাখি, তাহলে আমি যখনই সিলেক্ট করব আমাদের অডিও ভিডিও মানে কোনো ট্র্যাকের সাথে কোনো কিছু লিঙ্কড করা থাকলে সেটি অটোমেটিক্যালি সব কিছু সিলেক্ট করে নেবে। তো এই গেলো আমাদের এই দুটা, এবং লাস্টে আর একটা আছে আমাদের ইনসার্ট অ্যান্ড ওভাররাইট সিকোয়েন্স। তো এই জিনিসটা কি, তো অনেক সময় দেখা যায় আমরা যখন ভিডিও এডিটিং করি অনেকগুলো সিকোয়েন্স হয়ে যায়, তারপরে যখন আমরা ফাইনাল একটা সিকোয়েন্স তৈরি করবো সেখানে প্রত্যেকটা সিকোয়েন্স ইম্পোর্ট করতে হয়। তো সেই সিকোয়েন্সে আপনি কীভাবে প্রিভিয়াস যে সিকোয়েন্সগুলো তৈরি করেছিলেন সেগুলোকে ইম্পোর্ট করবেন, সেটা আমরা এই জায়গা থেকে দেখে নেবো। তো আমি এখানে আর একটা সিকোয়েন্স তৈরি করা আছে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু আমার অ্যাড করা আছে, অনেকগুলো লেয়ার অ্যাড করা আছে, টেক্সট অ্যাড করা আছে। তো আমি চাচ্ছি আমার এই সিকোয়েন্সটাতে সেটাকে নিয়ে আসতে। এখন যদি আমার এইটা মনে করেন ক্লিক করা থাকে, যেটা হবে আমি যখন এটাকে টেনে নিয়ে আসবো নেক্সট আকারে এটা চলে আসবে, অ্যাকচুয়াল যে ফুটেজ বা ভিতরে যে এলিমেন্টগুলো আছে, যে এখানে দেখতে পাচ্ছেন এই এলিমেন্টগুলো এইভাবে আসছে না, এটাকে ডাইরেক্ট একটা নেক্সট অবস্থায় এখানে নিয়ে আসতেছে। তো আমি যদি চাই আমার ফুল এলিমেন্টগুলো আসবে এই ক্লিপে, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমার এই যে বাটনটা আছে এটাকে টার্ন অফ করে রাখতে হবে। এটাকে টার্ন অফ করে রাখলাম, দেন যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে সব সিকোয়েন্সগুলো চলে আসছে। তো এখন মনে করেন এই সিকোয়েন্সটা আপনি এই যে প্রথম ক্লিপ আছে এই ক্লিপের আগে বসাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন? আমি যদি এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু নিচেরটা ওভাররাইট হয়ে যাবে, মানে নিচেরটা ডিলিট হয়ে সেখানে এটা বসে যাচ্ছে। তো সেটি যদি করতে চান, জাস্ট যখন এটাকে আপনি ড্র্যাগ করবেন, কন্ট্রোল প্রেস করে যদি ড্র্যাগ করেন, তাহলে এখানে প্রথমে বসে গেলো আমাদের এই যে ক্লিপটা পিছনের দিকে চলে আসবে। তো এই জিনিসগুলো আমাদের খুব হ্যান্ডি কাজ করে, এই জিনিসগুলো আমরা খুব ইউজফুল ওয়েতে আমাদের যে ভিডিও এডিটিং জার্নি আছে সেখানে ব্যবহার করতে পারবো। এবং আশা করি আপনারা এই জিনিসগুলো যদি একটু পারফেক্টলি প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের যে ভিডিও এডিটিং সেটি অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক ফাস্টলি এডিট করতে পারবেন এবং আপনাদের কাজের যে হ্যাসেল সেটা অনেক অংশে কমে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি চাই এই কোর্সটা ইন্টারেক্টিভ একটি কোর্স হবে, আপনাদের যত প্রবলেম হবে বা আপনাদের যেখানে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, সেই জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ফলো আপ ভিডিও তৈরি করবো, সেখানে আপনাদের সেগুলো সমাধান দিয়ে দেবো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।